এই ভিডিওটি তৈরি করা হয়েছে শাকিল আফ্রিদি ভাইয়ের অনুরোধের ভিত্তিতে। তিনি তার নিজ জেলা কুমিল্লা সম্পর্কে ভিডিও দেখতে চেয়ে কমেন্ট করেছিলেন লালমনিরহাট জেলার ইতিহাস নামক ভিডিওতে। ধন্যবাদ শাকিল আফ্রিদি ভাই। কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ঢাকা ও চট্টগ্রামের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। কুমিল্লা জেলার দক্ষিণে ফেনী ও নোয়াখালী জেলা, পশ্চিমে চাঁদপুর জেলা, মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলা, উত্তর পশ্চিমে মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলা, উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পূর্বে ভারতের ত্রিপুরার প্রদেশ অবস্থিত। এ জেলার মোট আয়তন 3,085.17 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থান, প্রকৃতি এবং এখানকার মানুষের জীবন আচরণের সমন্বয়ে কালক্রমে জেলাটি হয়ে উঠেছে বিখ্যাত থেকে আরও বিখ্যাত। ভিউয়ার্স, মিরর অফ অ্যাডভেঞ্চারের আজকের পর্বে দেখব কুমিল্লা জেলার বিস্তারিত, জানব এই জেলার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। আপনাদের সাথে আছি আমি সানাউল্লাহ সালমান। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। কুমিল্লার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। উপমহাদেশের অন্যতম প্রাচীন সড়ক গ্রান্ড ট্রাঙ্ক রোড কুমিল্লা শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে গেছে। রাজধানী ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 105 কিলোমিটার। ঢাকার গাবতলি অথবা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সড়ক পথে সরাসরি কুমিল্লার উদ্দেশ্যে প্রতি ঘন্টায় ঘন্টায় এসি এবং নন এসি বাস ছেড়ে যায়। এতে সময় লাগে 2-3 ঘন্টা। রেলপথে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 197 কিলোমিটার। আপনি চাইলে রেলপথেও এ জেলায় ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের অন্যান্য জেলার মতো এ জেলায় স্থানীয় প্রশাসন, আরএইচডি, এলজিইডি ও পৌরসভা সকল রাস্তাঘাট তদারকি করে থাকে। কুমিল্লাতে আরএইচডি এবং এলজিইডির আঞ্চলিক সদর দপ্তর রয়েছে। কুমিল্লাতে মোট 1806 কিলোমিটার সড়কপথ রয়েছে। এর মধ্যে 1219 কিলোমিটার পাকা, 587 কিলোমিটার কাঁচা এবং রেলপথের পরিমাণ 108 কিলোমিটার। এছাড়াও কুমিল্লাতে একটা বিমানবন্দর রয়েছে যা বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না। প্রাচীনকাল থেকেই এ জেলা খাদি, কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী কুমিল্লা জেলায় মোট জনসংখ্যা 56,02,625 জন। এর মধ্যে পুরুষ 26,78,235 জন এবং মহিলা 29,24,390 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1816 জন এবং জনসংখ্যার বৃদ্ধির হার প্রায় 1.58%। মোট জনসংখ্যার 94.62% মুসলিম, 5.26% হিন্দু এবং 0.12% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী। এ জেলায় শিক্ষার হার 7.2%, যা অন্যান্য জেলার তুলনায় কোনো অংশেই কম নয়। বর্তমান কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অধীনস্থ একটি জেলা। শুরুর দিকে এটি সমতর জনপদের অন্তর্গত হলেও পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য চৈনিক পরিব্রাজক ওয়াং চুয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে কুমিল্লা নামের বেশি গ্রহণযোগ্যতা পাওয়া যায়। তার বর্ণনায় কিয়া মল ইস্কিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে প্রথমে কমলাঙ্ক এবং পরে কুমিল্লার নামকরণ হয়েছে। এ অঞ্চলে প্রাপ্ত প্রাচীন নিদর্শনাদি থেকে জানা যায় খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে ত্রিপুরা গুপ্ত সম্রাটদের অধিকারভুক্ত ছিল এ অঞ্চলটি। 1733 সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুবাহ বাংলার অন্তর্ভুক্ত করেন। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে। 1769 সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল এই কুমিল্লা জেলা। কুমিল্লাকে 1773 সালে কালেক্টরের অধীনস্থ করা হয়। 1790 সালে কোম্পানি শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি হয়। 1947 সালে দেশ বিভাগের পরবর্তী সময়ে 1960 সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা, এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটি নামকরণ জেলা প্রশাসক করা হয়। 1984 সালে কুমিল্লার 2টি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়। কুমিল্লা জেলা 27টি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 17টি উপজেলা, 18টি থানা, 8টি পৌরসভা, 192টি ইউনিয়ন,
3,687টি গ্রাম ও 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত। উপজেলাসমূহ হল আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, চৌদ্দগ্রাম উপজেলা, লাকসাম উপজেলা, বরুড়া উপজেলা, নাঙ্গলকোট উপজেলা, মনোহরগঞ্জ উপজেলা, চান্দিনা উপজেলা, তিতাস উপজেলা, দাউদকান্দি উপজেলা, হোমনা উপজেলা, মেঘনা উপজেলা, মুরাদনগর উপজেলা, দেবিদার উপজেলা, বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া ও লালমাই উপজেলা। প্রতিটি উপজেলার রয়েছে নিজস্ব ইতিহাস। অন্য কোনো পর্বে তার বিস্তারিত ভিডিও রিলিজ করব ইনশাআল্লাহ। কুমিল্লা জেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। এই অঞ্চলের দরিদ্রতার হার 56.6%। এই জেলার অর্থনীতি ধীরে ধীরে গড়ে উঠেছে কৃষির মাধ্যমে। এই জেলার প্রায় 11.6% মানুষ ব্যবসার সাথে জড়িত। এখানে দুটি শিল্পনগরী রয়েছে। কুমিল্লায় রয়েছে বাকরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের মূল স্থাপনা এবং গ্যাস প্লান্ট। এ জেলার প্রধান অর্থকরী ফসল ধান, পাট, গম, তেলবীজ, বেগুন ইত্যাদি। প্রধান অর্থকরী ফল আম, কাঁঠাল, কলা, নারকেল, তাল, পেয়ারা ও কালোজাম। এ জেলার প্রধান নদনদীগুলো হল মেঘনা নদী, গোমতী নদী, তিতাস নদী, ডাকাতিয়া নদী, কাকরি নদী, ছোট ফেনী নদী, আর্চি নদী, ঘুঙ্গুর নদী এবং শালদা নদী। এ অঞ্চলের ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য জেলার মতোই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষার মহাপ্রাণধ্বনি অনেকাংশেই অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। কুমিল্লার দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা প্রভৃতি উপজেলার আঞ্চলিক ভাষার সাথে নিকটবর্তী ঢাকা অঞ্চলের ভাষার কিছুটা মিল পাওয়া যায়। এছাড়া চৌদ্দগ্রাম ও লাকসাম উপজেলার আঞ্চলিক ভাষায় নোয়াখালী এলাকার ভাষার অনেকটাই সামঞ্জস্য রয়েছে। মেঘনা গোমতী নদীর গতি প্রকৃতি এবং লালমাই পাহাড়ের পাদদেশে কুমিল্লার মানুষের আচার আচরণ, খাদ্য অভ্যাস, ভাষা সংস্কৃতি ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই এলাকার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে কুমিল্লার সভ্যতা বহু প্রাচীন। এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৌদ্ধবিহার ধ্বংসাবশেষ প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান। এছাড়াও এ এলাকায় কিছু ক্ষুদ্র জাতিসত্তা বসবাস করে, যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। সাংস্কৃতিক পরিমণ্ডলে কুমিল্লার অবদান অনস্বীকার্য। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান, ওস্তাদ আয়েত আলী খান, ওস্তাদ আকবর আলী খান প্রমুখ ভুবন বিখ্যাত সঙ্গীত স্মৃতি বিজড়িত এই কুমিল্লা জেলা। কুমিল্লার বাঁশের বাঁশি সমগ্র উপমহাদেশে আজও প্রসিদ্ধ। এছাড়াও গানের যুবরাজ খ্যাত বিখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের বাড়ি এই জেলাতেই। ভিউয়ার্স, জানবো কুমিল্লার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। তার আগে চলুন জেনে নেই এই জেলায় ঘটে যাওয়া একটা ঐতিহাসিক ঘটনা। 1764 সালে ত্রিপুরার রাজার বিরুদ্ধে শমশের গাজীর নেতৃত্বে পরিচালিত কৃষক আন্দোলন এ অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা। সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও শমশের গাজী সম্পূর্ণ চাকলা ও রওশনাবাদ অঞ্চলের শাসক হয়েছিলেন, যা পরবর্তীকালে দক্ষিণ কুমিল্লা থেকে উত্তর নোয়াখালী পর্যন্ত বিস্তৃত হয়। একসময় তিনি সমগ্র কুমিল্লাকে তার শাসন অধীনস্থ করেন। পরবর্তীকালে তিনি নিজামপুর পরগনা জয় করেন। এভাবে তিনি মেঘনা, মুহুরী ও মনুগঙ্গা নদীসমূহের মধ্যবর্তী বিশাল জনপদের মুকুটবিহীন রাজায় পরিণত হন। শমশের গাজী 1712 সালে উত্তর চট্টগ্রামের দক্ষিণ শিখ পরগনার কুঙ্গুরা গ্রামে জন্মগ্রহণ করেন, যা পরবর্তীকালে ত্রিপুরার মানিক রাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্থানীয় জমিদার নাসির মোহাম্মদের অফিসে তহসিলদার হিসেবে কাজ করার সময় তিনি একজন স্বর্গীয় পীরের আশীর্বাদ পেয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে। শিশুকাল থেকেই শমশের গাজী ছিলেন সাহসী এবং বুদ্ধিমান। তৎকালীন সময়ে চাকলা রওশনাবাদ ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। তৎকালীন সময়ে এই অংশের জমিদার ছিলেন নাসির মাহমুদ। নাসির মাহমুদ শমশেরকে অত্যন্ত যত্নের সাথে বড় করে তোলেন, কিন্তু তরুণ বয়সে শমশের অত্যন্ত উচ্চবিলাসী ছিলেন। তিনি জমিদারের কন্যাকে বিবাহ করতে চাইলে তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় এবং তাকে বন্দি করার নির্দেশ দেওয়া হয়। এদিকে শমশের গাজী একটি সশস্ত্র বাহিনী গঠন করেন। এর মাধ্যমে 1745 সালে তিনি নাসির মাহমুদের রাজ্য দখল করেন। ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে জমিদারি প্রথা কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। শমশের গাজী ছিলেন বিজ্ঞ, যোগ্য, দয়ালু এবং উদার শাসক। তিনি দরিদ্র কৃষকদের কষ্ট লাঘবের জন্য বিভিন্ন পদক্ষেপ নেন এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হন, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতে থাকে। তিনি হিন্দু মুসলমান কৃষকদের জন্য নিষ্কর ভূমির ব্যবস্থা করেন।
তিনি রাজধানী জগন্নাথ ছোনাপুরীর ভিতরে ও বাইরে অসংখ্য দিঘি খনন করেন এবং বিদ্যালয় স্থাপন করেন। তিনি যেসব দিঘি স্থাপন করেছিলেন তার মধ্যে কাইয়ার সাগর ছিল সবচেয়ে বড়। তিনি নিজেকে দক্ষিণ শিখ ও মেহেরপুর পরগনার শাসক হিসেবে প্রতিষ্ঠা করার পর ত্রিপুরার দিকে মনোনিবেশ করেন এবং 1748 সালে রাজা কৃষ্ণমাণিক্যকে বেশ কয়েকটি যুদ্ধের মাধ্যমে পরাজিত করে তাকে রাজ্য থেকে বিতাড়িত করে ত্রিপুরা দখল করেন। তবে রাজ্যের পাহাড়ি উপজাতিরা কৃষ্ণমাণিক্যের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে এবং শমশেরের প্রবল বিরোধিতা করেন। কৃষ্ণমাণিক শমশের গাজীকে মোকাবেলা করার জন্য কুকি সৈন্যদের দুটি শক্তিশালী অভিযান দল পাঠান, কিন্তু শমশেরের অসাধারণ রণকৌশল ও বীরত্বের কাছে দুটি অভিযানই ব্যর্থ হয়। শমশের গাজী ত্রিপুরার রাজধানী উদয়পুর দখল করেন। এরপর তিনি আগরতলা যান এবং নবাব মীর কাসিমের প্রতিরক্ষা বুদ্ধ ভেদ করার প্রচেষ্টা চালান, কিন্তু মীর কাসিম শমশেরকে আলোচনার জন্য মিথ্যা আমন্ত্রণ জানান এবং তার আহ্বানে সাড়া দিতে গিয়ে 1760 সালে শমশের গাজী নিহত হন। এভাবে কৃষ্ণমাণিক তার হারানো রাজ্য পুনরুদ্ধার। ভিউয়ার্স, এবার চলুন ঘুরে আসি এই জেলার কয়েকটি দর্শনীয় স্থান। লালমাই, ময়নামতি এবং শালবন বিহার। কুমিল্লার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে লালমাই, ময়নামতি এবং শালবন বিহার। এখানে অনেক টিলা আছে। এর উত্তরের অংশকে ময়নামতি এবং দক্ষিণের অংশকে লালমাই বলা হয় এবং শালবন বিহার হচ্ছে লালমাই ও ময়নামতির মধ্যস্থলে অবস্থিত। রাজা বুদ্ধদেব 8ম শতাব্দীতে এটি নির্মাণ করেন। এতে 115টি কক্ষ, প্রশস্ত চত্বর এবং মধ্যখানে ক্রুশাকারের মন্দির অবস্থিত। মন্দিরের একটাই মাত্র প্রবেশ পথ, যা উত্তর দিকে মুখ করা, অনেকটা পাহাড়পুর মঠের মতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং জ্ঞান অর্জন ও ধর্মচর্চা করতেন। শালবন বিহার থেকে 5 কিলোমিটার উত্তরে ক্যান্টনমেন্টের ভিতরে কুটিলামুড়া অবস্থিত, যা বৌদ্ধ প্রতিষ্ঠার নিদর্শন বহন করে। এখানে পরপর 3টি বৌদ্ধ স্তূপ আছে, যা যুদ্ধ, ধর্ম ও সঙ্গ এই ত্রিরত্নের প্রতিনিধিত্ব করছে। কুটিলামুড়ার উত্তর পশ্চিম অংশে 2.5 কিলোমিটার দূরে ছোট আয়তকার মঠ চারপুত্র মুড়া অবস্থিত। এই মঠে শুধু পূর্ব দিকেই দরজা আছে, যা একটি প্রশস্ত হলরুমের দিক আছে। এছাড়াও আছে ইটখোলা মুড়া, রূপবান মুড়া, লটিকত মুড়া ও ভোজবিহার। ময়নামতি জাদুঘরে 7ম ও 8ম শতাব্দীর অনেক ঐতিহাসিক নিদর্শন, যেমন তাম্রফলক, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জের তৈরি মূর্তি, পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির ফলক সংরক্ষিত আছে। ওয়ার সিমেট্রি। ময়নামতি ক্যান্টনমেন্টে অবস্থিত ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সৈনিকদের সমাধিস্থল, বাংলাদেশ, আসাম ও মিয়ানমারে 9টি সমাধিক্ষেত্র তৈরি করা হয়। এর মধ্যে বাংলাদেশে 2টি নির্মাণ করা হয়েছিল, একটি কুমিল্লাতে এবং অন্যটি চট্টগ্রামে। এই সমাধিক্ষেত্রটি 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের 737টি কবর আছে। বার্ট, বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বার্ট নামে পরিচিত। এটি মূলত গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও গবেষণার কাজ করে। এটি কুমিল্লা শহর থেকে 10 কিলোমিটার দূরে কোটবাড়িয়াতে ময়নামতি লালমাই এলাকায় অবস্থিত। 156 একর জমি নিয়ে বার্ট গঠিত। এতে ট্রেনিং ক্যাম্পাস, মসজিদ, রেস্ট হাউস, লাইব্রেরি, রেস্টুরেন্ট, অডিটোরিয়াম, খেলার জায়গা, ছোট ছোট পাহাড় ও খোলা জায়গা রয়েছে। এটি চমৎকার একটি পর্যটন এলাকা। ধর্মসাগর। বড় পুকুরকে দিঘি বা সাগর বলা হয়। ধর্মসাগর সেরকমই একটি দিঘি। এটি কুমিল্লা শহরের মধ্যস্থলে অবস্থিত। দিঘির পাশেই একটি পার্ক আছে। ত্রিপুরার রাজা ধর্মমাণিক্য এই দিঘিটি খনন করেছিলেন। দিঘির বাম পাশে প্রতি বছর মেলা বসে এবং পহেলা বৈশাখে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। কুমিল্লা শহরের মধ্যস্থলে রানী কুটিরের পাশে নজরুল ইনস্টিটিউট অবস্থিত। এছাড়াও আছে রূপসাগর, সাহা সুজার মসজিদ, পাঁচপীরের মাজার, চান্দিমুড়া মন্দির, রাজেশ্বরী কালী মন্দির, বীরচন্দ্র গণপাঠাগার ও মিলনায়তন, নবাব ফয়জুন্নেসার বাড়ি, সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের বাড়ি, রাজেশপুর বন বিভাগের পিকনিক স্পট, কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিসের বাড়ি, জোরকানন দিঘি, জগন্নাথ দিঘি, কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই অনেক জনপ্রিয়। কুমিল্লার খাদি কাপড় ও বাটিকের কাপড়ের সুনাম আজও ভুবন বিখ্যাত। এছাড়াও অতুল কৃষ্ণ রায় চৌধুরী জমিদার বাড়ি, অর্জুনতলা মসজিদ, আনন্দবিহার, আবেদানুর ফাউন্ডেশন, ইটাখোলা মুড়া, উজিরপুর টিলা, কর্নেল মুড়া, কুটিলা মুড়া, কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রিমুড়া সহ আরও শতাধিক দর্শনীয় স্থান আছে, যা আপনার কুমিল্লার ভ্রমণকে দেবে পরিপূর্ণতা।
ইনশাআল্লাহ এই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে মিরর অফ অ্যাডভেঞ্চার আলাদা আলাদা ডকুমেন্টারি প্রকাশ করবে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার চলুন জেনে নেই এই জেলায় জন্মগ্রহণ করা বিশেষ ব্যক্তিবর্গের নাম। আসিফ আকবর বিখ্যাত সঙ্গীত শিল্পী, লেখক, সাহিত্যিক, সমাজসেবক এবং রাজনীতিবিদ, তরুণ প্রজন্মের অহংকার, আকামা বাহাউদ্দিন বাহার রাজনীতিবিদ, আহমা মোস্তফা কামাল রাজনীতিবিদ এবং বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী, আক্তার হামিদ খান প্রতিষ্ঠাতা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, আজিজুর রহমান সরকার প্রাক্তন মন্ত্রী, আজিজুল হাকিম অভিনেতা, আতিকুল ইসলাম মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আনোয়ারা চলচ্চিত্র অভিনেত্রী, আহমেদ উল্লাহ কবি, কথা সাহিত্যিক এবং গীতিকার, আশা দাশগুপ্ত, আহমদ রফিক কবি, প্রবন্ধকার এবং গবেষক। তো ভিউয়ার্স, এই ছিল মিরর অফ অ্যাডভেঞ্চারের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিওতে কোনো তথ্য বাদ পড়লে তাও কমেন্টস করুন, এতে অন্যরা জানতে পারবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জেলার ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।